আসে আজকের প্রথম পার্টিসিপেন্ট সুবর্ণা। ভীষণ সুন্দর লাগছে দেখতে সুবর্ণা। থ্যাংক ইউ। আজকে আমাদেরকে কি গান শোনাচ্ছ? আজকে আমি শোনাচ্ছি ন্যান্সি আপুর পৃথিবী যত সুখ যত ভালোবাসা। আচ্ছা, কে লিখেছেন, কে শুরু করেছেন? লিখেছেন অলিক স্যার, এস এ হক অলিক। আচ্ছা, আর সুর করেছেন হাবিব স্যার। ওকে, তাহলে একদম রেডি, সুন্দর করে গানটা গাও। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। Thank you.
ভীষণ মিষ্টি একটা গান, মিষ্টি করে গেয়েছো তুমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফেদোসারা, কেমন লেগেছে সুবর্ণার গান? সুবর্ণা, সুবর্ণা আমি ভালোবাসি তোমাকে। থ্যাংক ইউ ম্যাম। আমার আমার বড্ড ভালো লাগে তোমার এই সারল্য কণ্ঠে। কিন্তু সৌন্দর্য থাকে, সৌকর্য থাকে, শৈলী থাকে, কিন্তু সারল্যটা ভীষণ প্রয়োজন, যেটা গড গিফটেড হয়। সত্যি এটার কোনো অভাব নেই তোমার কণ্ঠে, আর এটাই আমার ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। ভালো গাও তুমি, আরও ভালো গেও। আমি ভালোবাসি তোমাকে। থ্যাংক ইউ স্যার। অপি করি একটা কথা খুব পছন্দ হয়েছে, ও যখন এসছে মঞ্চে ওর সাদা পোশাক, ওর অভিব্যক্তি, ওর পার্সোনালিটি, ওর গায়কি সব কিছুই আমার কাছে মনে হয়েছে যে হয় না একটা শুভ্র, একটা সরলতা, একটা প্রতীক। ওকে দেখে আমার তাই মনে হচ্ছিল, এবং আমি যখন গান শুনছিলাম আমি বললাম যে আমি যতই বেসুরা হোক আমি এই লাইনটি গাইব। দুজন ও তো গাইলই, দুজন বিচারক গেয়ে ফেললো, তো আমার আসলে ওকে খুব কাছ থেকে আদর করার লোভটা আমি সংবরণ করতে পারলাম না। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। অ্যান্ড প্লিজ তোমরা এই যে গড গিফটেড যে ট্যালেন্ট তোমাদের আছে সেটার কথা বিচারকরা সবসময় বলেন, এটা কিন্তু চর্চা করতে হবে। এবং আবার আমি অভিভাবকদের বলছি যে ওরা ছোট, ওরা বোঝে না, ওদের চর্চা করানোর এবং ওদেরকে এইগুলো বোঝানোর দায়িত্ব আপনাদের। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ অপি আপু। থ্যাংক ইউ সুবর্ণা, এত সুইট করে কখনো কেউ আগে কমেন্ট দিয়েছে তোমাকে? না না।